আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি একটি হাদিসের গল্প শোনাব যে মানুষের কাছ থেকে স্বয়ং আল্লাহ এসেছিলেন। এক লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুদা আমাকে খুব কষ্ট দিচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর কাছে খাবার চেয়ে পাঠালেন, কিন্তু তাদের কাছে কিছুই পেলেন না। সকল স্ত্রী একই কথা বললেন, তারা বললেন, সে সত্তার কসম, আমার কাছে পানি ছাড়া আর কোনো খাবার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক আছে যে আজ রাতে এই লোকটিকে মেহমানদারি করাবে? আমি দোয়া করব, আল্লাহ তাকে রহমত করবেন। আনসারি এক লোক দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একে মেহমান হিসেবে গ্রহণ করব, আপনি আমাকে অনুমতি দিন। আনসার সাহাবিকে ওই লোকটি তার বাড়িতে নিয়ে গেলেন আর স্ত্রীকে বললেন, দেখো, ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, সুতরাং আমাদের ঘরে যত খাবার আছে তা দিয়ে তাকে উত্তম মেহমানদারি করাইও। মহিলা বললেন, আল্লাহ শপথ, আমার কাছে কেবল অল্প এইটুকুই বাচ্চার খাবারই রয়েছে, এই অল্প খাবার দিয়ে তাকে কীভাবে মেহমানদারি করাবো? আনসারি বললেন, ঠিক আছে, যখন রাতের খাবারের সময় হবে তখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিও, যাতে তারা খাবারের জন্য বায়না না ধরে বা কান্নাকাটি না করে। তারপর আমরা বাতি নিভিয়ে দেব এবং ওই মেহমানকে বুঝাব যে অন্ধকারে আমরাও খাচ্ছি, কিন্তু এই রাতটি আমরা কষ্ট করে না খেয়ে কাটিয়ে দেব, যাতে মেহমান খেতে পারে। কথা মতো তাই করা হলো। সকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনসার লোকটি আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মহান আল্লাহ গত রাতে তোমার কাণ্ড দেখে এসেছেন, অথবা তিনি আশ্চর্যান্বিত হয়েছেন। সুবহানাল্লাহ, এ ব্যাপারে আরও কিছু হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে কষ্টে অর্জিত অল্প সম্পদ থেকে দান করা। যে সম্পদ তার নিজের খুব বেশি প্রয়োজন সেই সম্পদ থেকে দান করা, আর এটা শুধু উঁচু মানের লোকেরাই করতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার খাবারে মোহাম্মদ থাকা সত্ত্বেও তা অন্য থেকে খাওয়ায়। দান সৎকা, অভাবী দুস্থ গরিবদের সাহায্য করার মন মানসিকতায় আমরা সেই স্বাভাবিক মতো নাও হতে পারি, এটা সুনিশ্চিত। তবে গল্পে এটা শিক্ষণীয় যে দান সদকায় কতটা গুরুত্ব রয়েছে, আল্লাহ তাআলা কতটা খুশি হন তা অনুধাবন করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করা তৌফিক দান করুক। আমিন।